السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, রমজান এসে গেছে। আজকের আলোচনায় আমরা তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস শিখব। বন্ধুরা আমার, আমরা সবাই রোজা রাখি, কিন্তু এই রোজার নিয়তটি কিভাবে করতে হয় এ নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। কেউ আরবিতে নিয়ত করা একদম অজেব করে দেয়, কেউ বা আবার বাংলাতে নিয়ত করতে হবে এরকম বলে দেয়, আবার কেউ বা বলে যে এটি মনে মনে নিয়ত করলেই চলবে। আসলে কি আমরা সেটি জানবো ইসলামের আলোকে? তো বন্ধুরা আমার, আজকে আমরা রমজানের নিয়তটি জানবো এক নম্বরে। দ্বিতীয় নম্বরে যে জিনিসটি জানবো সেটি হচ্ছে ইফতারে কীভাবে দোয়া করতে হয়। বন্ধুরা আমার, ইফতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে ইফতার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়ে ইফতার করতেন সেই দোয়াটি আজকে আমরা শিখে নেব। অত্যন্ত সহজ একটি দোয়া, একটি বরকতময় দোয়া, এই দোয়াটি আমরা আজকে শিখে নেব। বন্ধুরা আমার, সেই সাথে আমরা আরেকটা বিষয় শিখব যে ইফতারির পরে কীভাবে দোয়া করতে হয় বা ইফতারির আগে কীভাবে দোয়া করতে হয়। বন্ধুরা আমার, সেটিও আমরা পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস শরীফের আলোকে শিখে নেব। তো বন্ধুরা আমার, আমরা প্রথমেই শিখে নেব মাহে রমজানের রোজার নিয়তটি কীভাবে করতে হয়। বন্ধুরা আমার, নিয়ত অর্থ হচ্ছে সংকল্প করা। আপনি রাত্রিতে তারাবির নামাজ পড়ার পরে যখন আপনি রাত্রে খাবার খেয়ে ঘুম যাবেন, এই ঘুমানোর সময় যদি আপনার এই রকম একটা সংকল্প হৃদয়ের মধ্যে থাকে যে আপনি ভোর রাত্রে জাগবেন, বা আপনি যদি ঘড়িতে অ্যালার্ম দেন আর দেওয়ার সময় মনে মনে এই নিয়ত করেন যে আল্লাহ আমি এই অ্যালার্মটা দিচ্ছি ভোর রাত্রে জাগার জন্য, এবং জেগে আমি সেহরি খাবো এবং রোজা রাখবো, এই যে অন্তরের ভিতর আপনি নিয়তটা করলেন এবং ঘড়িতে অ্যালার্ম দিলেন, আপনার কিন্তু নিয়ত হয়ে গেছে। এটি হচ্ছে সহি কথা। আপনি নামাজ বা রোজার জন্য মুখে উচ্চারণ করে কিন্তু কোনো নিয়ত করতে হয় না, পড়তে হয় না। নিয়ত মূল বিষয়টি হচ্ছে করার বিষয়, এটি পড়ার বিষয় না, উচ্চারণের বিষয় না। আপনি ইরাদা করেছেন, নিয়ত করেছেন যে আগামীকালকে রোজা রাখবেন, এতটুকুই যথেষ্ট হয়ে গেছে। এখন তারপরেও বলি যে ভোররাত্রে যখন আপনি জাগবেন, আপনি সেহরি খাওয়ার পরে শুধু এতটুকু বলাই যথেষ্ট, হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি আগামীকালকে রোজা রাখবো, এনাফ। আপনি আবারও, আপনাকে আবারও শিখিয়ে দিচ্ছি, আপনি এতটুকু বললেই যথেষ্ট যে হে আল্লাহ আমি আগামীকালকে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখবো, যথেষ্ট। কিন্তু আরবিতে নিয়ত করতেই হবে, আসলে এরকম কোনো বিষয় ফেকার কিতাবের মধ্যে পাওয়া যায় না, বা নিয়তটি বাংলায় বা ইংলিশে অথবা হিন্দিতে উচ্চারণ করে করে পড়তে হবে এরকম কোনো কথাও কিন্তু ফিকার কিতাবের মধ্যে পাওয়া যায় না। নিয়ত অর্থ হচ্ছে সংকল্প, আপনার দিলের ভিতরে নিয়ত থাকাটাই হচ্ছে যথেষ্ট। তো বন্ধুরা আমার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোজার নিয়ত নিয়ে কোনো বাড়াবাড়ি করে লাভ নেই, এটি একদম সহজ একটি বিষয়। আপনি ঘুমানোর সময় নিয়ত করে ঘুমাতে পারেন, ভোররাত্রে সেহরি খেতে খেতে নিয়ত করতে পারেন, আপনি সেহরি খাওয়ার পরেও নিয়ত করে ফেলতে পারেন। সর্বোচ্চ বললেই সহজভাবে এতটুকু বলাই যথেষ্ট, হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আগামীকালকে রোজা রাখবো, এই নিয়ত করলাম, এতটুকুই যথেষ্ট। তো বন্ধুরা আমার, নিয়ত নিয়ে আপাতত আমাদের মধ্যে আর কোনো কনফিউশন কাজ করবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, এবার আমরা শিখব ইফতারির সময়ে আমরা কিভাবে, কোন দোয়া পাঠ করে আমরা ইফতারটা করব। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি যখন সামনে আসতো, ইফতারি যখন মুখে দিতেন, তখন তিনি একটি দোয়া পাঠ করতেন, এটি বিভিন্ন সহি কিতাবের মধ্যে রয়েছে। দোয়াটি হচ্ছে একদম সহজ একটি দোয়া, আপনারা আমার সাথে মস্ক করে করে শিখে নেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ হে আল্লাহ আমি তোমার জন্যই, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছিলাম, ও আলা রিজকিকা আফতারতু, আর আমি তোমার রিজিক দ্বারাই ইফতার করছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি স্বীকার করে নিচ্ছেন যে হে আল্লাহ আমি তোমার জন্যই এই রোজাটি রেখেছিলাম, কোনো মানুষের সন্তুষ্টির জন্য রাখি নাই, আর তুমি যে রিজিক আমাকে দিয়েছো সেই তোমার প্রাপ্ত রিজিক থেকেই কিন্তু আমি ইফতারি করতেছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তো বন্ধুরা আমার, আশা করি আমি এখানে দেবো বাংলা উচ্চারণটা, আপনারা এখানে দেখে দেখে মুখস্থ করে নেবেন, এবং আপনারা রিজেক যখন সামনে আসবে, ইফতারি যখন সামনে আসবে, অবশ্যই এভাবে দোয়াটা করে নেবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তো বন্ধুরা আমার, আরেকটা কথা আমি বলেছিলাম যে তিনটা বিষয় আমরা শিখব, দুটো আমরা শিখে ফেলেছি, আরেকটা বিষয় হচ্ছে ইফতারি সামনে নিয়ে আমরা কোন দোয়া করব। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে প্রত্যেক দিন ইফতারির সময় বান্দার যে কোনো একটা দোয়া কবুল করার
ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আবারও বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকদিন ইফতারির সময় প্রত্যেক রোজাদারের একটা দোয়া কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। তো বন্ধুরা আমার, আপনি কোন দোয়া করবেন এবং কিভাবে করবেন? যখন আপনার ইফতারি সামনে চলে আসবে, 5 মিনিট বা 10 মিনিট সামনে আগে যখন চলে আসবে ইফতারিটা আপনার সামনে, তখন আপনি কয়েকবার সূরা ফাতিহা পাঠ করবেন, কয়েকবার সূরা ইখলাস পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি হাত তুলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সব থেকে বেশি যে বিষয়টি প্রয়োজন আপনি সেই বিষয়টিই বলবেন। আপনাকে আমি একটি বিষয় শিখিয়ে দিলাম, আপনি সেটি চাইলেন না, সেটা না, এমন বিষয় যে বিষয়টি আপনি চুজ করবেন আপনার নিজের চাহিদা অনুযায়ী, অর্থাৎ আপনার সব থেকে বেশি কি প্রয়োজন, আপনার মেয়ের বিয়ের প্রয়োজন, অথবা আপনার আপনার কোনো ঋণ পরিশোধের প্রয়োজন, অথবা আপনার কোনো জালিমের হাত থেকে রক্ষা পাওয়া প্রয়োজন, আপনার প্রয়োজনটা আপনি বেশি জানেন। আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন প্রতিদিন রোজার ইফতারির সময় আপনার একটা দোয়া কবুল তিনি করবেন, আপনি প্রতিদিন একটা তালিকা করে নেন ইফতারির সময় আপনি আপনার কোন দোয়াটা করবেন। প্রথম রোজা একটা করেন, দ্বিতীয় রোজা আর একটা করেন, তৃতীয় রোজা আর একটা করেন, এভাবে করে করে আপনার কিন্তু চাহিদাগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে পারেন। তো বন্ধুরা, আমরা অনেককেই দেখেছি ইফতারির আগে হই হুল্লোড় করে তারপরে সময়টা কাটায়, অনেক সময় কি বলবো আর কি, যে সময়টু দোয়া কবুলের সময় সেই সময়টুকুকে সে অবহেলা নষ্ট করে ফেলে। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি আপনাদের সকলকে বলবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, একটা রোজার ইফতারিও মিস করবেন না। প্রত্যেক দিন ইফতার যখন সামনে আসবে আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে, কয়েকবার সূরা ফাতিহা পাঠ করে, কয়েকবার সূরা ইখলাস পাঠ করে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার প্রাণের বিষয়গুলো আপনি চাইতে থাকবেন। তো বন্ধুরা আমার, আমরা তিনটা বিষয় শিখলাম। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে আমাদের জন্য বরকতময় করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টা রোজা রেখে এর বরকত হাসিলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।